আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 122 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে নিচের প্রতি জোড়া সমীকরণের মধ্যে যে যেগুলো সমাধানযোগ্য তাদের লেখচিত্র এঁকে সমাধান করো এবং অসংখ্য সমাধানের ক্ষেত্রে কমপক্ষে তিনটি সমাধান করো মানে এখানে চারটা সমীকরণ দেওয়া আছে কিন্তু সবগুলো সমাধান নাও হতে পারে মানে সবগুলোর সমাধান নাও পাওয়া যেতে পারে আর যেগুলো পাওয়া যেতে পারে সেগুলো সমাধান করতে হবে আর যেগুলোর একাধিক সমাধান রয়েছে তাদের কমপক্ষে তিনটি সমাধান আমাদেরকে বের করতে হবে এটা করার জন্য আমরা একটু উপরের দিকে আসি একশো একুশ নাম্বার পেজে একটা অঙ্ক দেওয়া আছে অঙ্ক করার মাধ্যমে আমরা এটা শিখব এখানে দেখো উদাহরণ নিচে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দুটিকে লৈখিক পদ্ধতিতে সমাধান করো তো অনেকগুলো দিয়ে সমাধান করা যায় যেমন দেখো এখানে লৈখিক যে পদ্ধতি সেটার ভিতরে হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অপনয়ন পদ্ধতি এবং আড়গুণন পদ্ধতি এই পদ্ধতিগুলো দ্বারা আমরা বের করতে পারি মানে সমাধান তো কিভাবে আমরা বের করব প্রথমে আমরা যেটা করব সমাধান যোগ্যতা যাচাই করতে হবে মানে এটা সমাধান করা যাবে কিনা এটা এটা যাচাই করে দেখতে হবে খেয়াল করে এখানে এটা হচ্ছে ভাগ হচ্ছে কত বি টু এটা হ্যাঁ মাইনাস কাটা মাইনাসভেন তাহলে ওয়ান বাই ফোর থাকলে এই দুইটা কিন্তু সমান না যেহেতু সমান না যদি সমান না হয় তাহলে আমরা জানি কত ক্লাস দেখেছিলাম যে এ যদি যদি এর হয় তাহলে একটা একটা মাত্র সমাধান 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 থাকবে 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 কয়টা আর যদি সমান হয়ে যেত কিন্তু তখন আমাদের সি ওয়ান বাই সি টু দেখতে হতো সমান হয়ে গেলে তার কোনো সমাধান থাকতো না কিন্তু যদি সি ওয়ান বাই সি টু এর সমান হতো তখন হচ্ছে অসংখ্য সমাধান থাকতো তাই না এরকম তো যেহেতু এটা সমান হয় নাই তাহলে আমাদের সিয়ান সি ওয়ান টু বের করার প্রয়োজন নাই এ থেকে বোঝা যাচ্ছে যে এর একটি সমাধান রয়েছে এখন আমরা যেটা করতে পারি এটাকে এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ দিয়ে এক নম্বর এবং দুই নম্বর সমীকরণে লেখচিত্র অঙ্কনের জন্য তিনটি করে বিন্দুর স্থানাঙ্ক নিতে হবে তিনটা করে যেমন এক নম্বর সমীকরণ এই যে ফোর এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে ফাইভ এটা এখান থেকে আমরা দেখো এখান থেকে কি লিখতে পারি মাইনাস ওয়াই সমান লিখতে পারি ফাইভ মাইনাস ফোর এক্স এখনই যে মাইনাস মাইনাস দ্বারা যদি সবগুলো গুণ করে দিই তাহলে y 4x এখানে 4x আর হচ্ছে মাইনাস মাইনাস 5 থাকবে এটা থাকবে ঠিক আছে ও 4x 5 মানে এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে তাহলে y 4x 5 এটা হবে এখন x এর মান আমরা ইচ্ছামত বসাবো ধরে নিইও আগে ধরে y এর মানগুলো হিসাব করব যেমন দেখো আমরা x এর মান যদি 2 ধরি 2 এখানে দেখো 2 তাহলে যদি কোনো চা আহ মানে এখানে চার রয়েছে চার দু আট আট থেকে কত পাঁচ বিয়োগ হয়ে যাবে তাহলে কত থাকবে তিন থাকবে সেম ভাবে এখানে এরপরে দেখো এখানে এর মান যদি আমরা তিন ধরি তাহলে এখানে যদি আমরা এর এর সাথে সাথে চার তিন করি চারে বারো বারো তাই না চার গুণ করলে তিন চারে বারো হয়ে যায় তো বারো থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে দিই তাহলে কত থাকবে সাত থাকবে সেরকম আবার এক্স এর মান যদি জিরো হয় জিরো হলে এটার মান কত হবে মাইনাস ফাইভ একইভাবে দুই নম্বর সমীকরণ থেকে এই যে দুই নম্বর সমীকরণ যেটা ছিল সেখানে y সমান 7x minus 2 বাই 4 হয়ে যায় ওখানে এখন দেখো এখানে আমরা x এর মান ধরব x এর মান ধরে y এর মান গুলো বের করব তো দেখো আমরা যদি এখানে x এর মান ধরি হচ্ছে 2 2 যদি ধরি তাহলে এই সমীকরণ অনুসারে উপরের হচ্ছে 7 7 2 2 ভাগ হচ্ছে 4 সাধারণ চোদ্দ থেকে দুই চলে গেলে কত থাকবে বারো ভাগ চার তাহলে কত থাকলো তিন হল ওয়াই এর মান হলো তিন এখন যদি আমাদের কত আসে আমরা হচ্ছে মাইনাস টু দেখো মাইনাস টু দিয়ে দিলাম মাইনাস টু আবার মাইনাস টু আর নিচে রয়েছে কত নিচে রয়েছে হচ্ছে ফোর ভাগ করলাম কত হলো মাইনাস ফোর তাহলে এখানে আসে মাইনাস ফোর আবার লাস্টে যেটা রয়েছে যেটা এখানে গুণ হচ্ছে মাইনাস মাইনাস এই যে কত মাইনাস ভাগ ভাগ হচ্ছে চার কত হয় এখানে টেন হয় এই যে টেন ওকে এইভাবে আমরা এই শখ তৈরি করতে হবে শখ তৈরি করার পরে আমরা যদি একটু খেয়াল করি শখের দিকে এখানে টু বাই থ্রি আছে এখানেও টু বাই থ্রি আছে তার মানে এই যে সমাধানটা এটা দুইটার ভিতরে আছে এটাই হচ্ছে তাদের নির্ণয় সমাধান ঠিক আছে এখন ওই যে দুইটা দুইটা সক পেলাম দুইটা সক অনুসারে আমাদের এরকম একটা লেখচিত্র অঙ্কন করতে হবে দেখো এই যে এইভাবে প্রথম প্রথম লেখচিত্র প্রথম সকের জন্য একটা দ্বিতীয় সকের জন্য একটা দুইটা যে লাইন আমরা পেলাম সেটা কিন্তু 2,3 এই বিন্দুতে ছেদ করেছে তাহলে এটাই হবে নির্ণয় সমাধান এখন আমরা বাকি যেগুলো আছে সমাধান একক কাজ দেওয়া আছে এইগুলো আমরা সমাধান করব ঠিক আছে এক নম্বরটা প্রথম যেটা এটার সমাধান আমরা করব তাহলে এই দুইটাকে আমরা কি করব এক নং এবং দুই নং সমীকরণ ধরে নেব এক নং দুই নং সমীকরণ ধরে নিলাম এখন এক নং সমীকরণকে a1x b1y c1 এটা এবং দুই নং কে এটার সাথে তুলনা করব করলে a1 এর মান যেটা পাবো এই যে এটা হচ্ছে a1 এর মান এটা হচ্ছে a2 এর মান এটা হচ্ছে b1 এর মান এটা হচ্ছে b2 এর মান ঠিক আছে যেটা দিয়ে এরকম আমরা পেলাম কত ফাইভ বাই ফোর বাই ফাইভ আর বি ওয়ান বাই বি টুর মানও কত পেলাম থ্রি বাই ফোর এই দুইটা কিন্তু সমান হয় নাই দেখছো যেহেতু সমান না তাহলে দুটি হবে সমঞ্জস এবং এদের একটি মাত্র সমাধান পাওয়া যাবে

এখানে উপরে রয়েছে ফোর আছে ফোর গুণ এক্স এর মান কত ধরেছি তিন মাইনাস হচ্ছে সিক্স মাইনাস হচ্ছে কত সিক্স যে মানটা হবে তাকে আবার তিন দিয়ে ভাগ করতে হবে নিচে কত আছে তিন তিন দিয়ে ভাগ করলাম কত হলো দুই হলো এই সেই দুই বাকিগুলো আমাদের এইভাবে বের করতে হবে জিরোর জন্য মাইনাস টু হবে আর ছয়ের জন্য ছয় হবে একইভাবে দুই নম্বর সমীকরণ থেকে আমরা

ফাইভ আছে আর x এর মান হচ্ছে কত যদি তিন ধরি আর এখান থেকে -7 আর নিচে কত আছে দেখো কত আসে টু হয় তাহলে বের করলাম এখন দেখো এই যে মানগুলো আছে এগুলোকে আমাদের কি করতে হবে লেখচিত্রে বসাতে হবে সুন্দর করে এখন লেখচিত্রের ক্ষুদ্রতম তিন বর্গ ঘর সমান এক একক অগ্রতম মানে তিনটা ঘর গেলে এক ঘর যাওয়া হবে এরকম আর কি ওকে এখন এই যে মানগুলো আছে আমরা এখানে দেখো প্রথম সমীকরণ এখানে কত আছে 23 0 0 2 ঠিক আছে এগুলো বসাতে হবে 23 23 বসাতে হবে 23 মানে কতই দেখো এটা তো 0 তাই না এটা সে 0 0 বিন্দু এখন 23 23 মানে 3 গুণ 6 ঘর যেতে হবে তাই না এরকম বে 3 না 3 1 মানে 1 ঘর সমান 3 তারে 3 3 কে 9 ঘর যেতে হবে দেখো এখানে 5 6 7 8 n y গেলাম উপরের দিকে কত যেতে হবে 3 এর গুণ 6 ঘর যেতে হবে এই যে 6 ঘর গেলাম তুমি চাইলে এক ঘর সময় ধরতে পারো কোন সমস্যা নেই বাকিগুলো দুইটা রেখা দেখো যে এই বিন্দুতে হবে বিন্দুতে তাহলে বলতে হবে এইভাবে যে থেকে লেকচিত্র হতে দেখা যায় সরল লেখা দুইটি পরস্পর ছেদি সরল লেখা এবং রেখা দুইটি টু কমা থ্রি বিন্দুতে ছেদ করে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একটিমাত্র সমাধান পাওয়া যায় মানে সমাধান আছে এবং তা হলো টু কমা থ্রি এবং নিম্ন সমাধান হচ্ছে এটা টু কমা এটা আমাদের শেষ হয়ে গেল পরবর্তীতে একইভাবে এগুলো করতে হবে ঠিক আছে একই রকম দেখো এটার সাথে এটা সি ওয়ান এ টু বি টু সি টু এগুলো মান বের করবো তারপর আমরা এ ওয়ান বাই এ ওয়ান বাই এ টু ওয়ান বাই বি টু এগুলো বের করবো এখানে কত হাফ আসে এখানে হাফ আসে দেখো এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু সমান কত আছে সি বাই সি টু হচ্ছে সবগুলো কিন্তু সমান আছে যদি সবগুলো সমান হয়ে যায় দেখো সুতরাং দুটি সমঞ্জস এবং এদের অসংখ্য সমাধান আছে যদি সবগুলো সমান হয়ে যায় তখন এদের অসংখ্য সমাধান থাকবে এখন এক নম্বর সমীকরণ থেকে y সমান আমরা কি লিখতে পারি এই যে এইভাবে টেন এই যে কুড়ি মাইনাস ফোর এক্স থ্রি এখন এক্স এর বিভিন্ন তিনটা মান বসালাম দুই আট মাইনাস ফোর আর তাহলে ওয়াই এর মান যখন এক্স এর মান মাইনাস বসাবো ওইভাবে আমরা বের করে দেখব যে ওয়াই এর মান হবে কত ফোর মাইনাস ফোর আর হচ্ছে বারো একই ভাবে দুই নম্বর সমীকরণ থেকে ওয়াই সমান এরকম লিখতে পারি ৪০ মাইনাস এইট এক্স ভাগ হচ্ছে কত সিক্স এখন এক্স এর মান দুই আট মাইনাস টেন বসালাম ওয়াই এর মানও পাবো ফোর মাইনাস ফোর বিশ পেলাম এখন এই দুইটাকে আমাদের কি করতে হবে সমাধান আমাদেরকে বসাইতে হবে আর কি এখন দেখা যাচ্ছে যে যে লেখচিত দেখা যায় যে এক নং এবং দুই নং সমীকরণ দ্বয়ের সমাপতিত্ব সরলরেখা মানে কি দেখো এটা জিনিস খেয়াল করে। এখানে টু বাই আছে টু বাই ফোর আছে এখানেও কিন্তু টু বাই আছে এখানে কত এইট বাই মাইনাস এইট 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 কমা মাইনাস ফোর আছে এই যে এখানেও আছে এখানে কত আছে দেখো তাহলে পুরোপুরি এখানে মিলে যাচ্ছে না এখানে প্রায় এখানে যদি আমরা একটা বিন্দু নিতাম মাইনাস টেন নিতাম ঠিক আছে তাহলে আমরা এখানে বিশ পেতাম

নট ইকুয়াল টু বি ওয়ান বাই বি টু যেহেতু দুইটা সমান না তাহলে এদেরকে একটা মাত্র সমাধান আছে সমান একটা সমাধান আছে ঠিক আছে তাহলে আমরা সেই সমাধানটা বের করব তার আগে এটাকে আমরা একটু সাইজ করে নেব যেমন এখানে চার এবং পাঁচ এর কত বিশ এখন এই পাঁচ বিশ এর ভিতরে কয় বার যায় চার বার এই চার এক্স এর সাথে গুণ করব তাহলে ফোর এক্স হলো আর এই চার এ বিশ এর ভিতরে কয় বার যায় পাঁচ বার পাঁচ এই ওয়াই এর সাথে গুণ করো ফাইভ ওয়াই সমান কত হচ্ছে টোয়েন্টি থ্রি এখন 23 থ্রি সাথে বিশের সাথে যদি গুণ করে তাহলে কত হয় চারশো আহ ষাট আর এখানে চল্লিশ ধরলাম ধরলাম তার জন্য এর মান বসানোর জন্য এখানে ওয়াই এর মান পাবো আমরা এক্স এর মান যখন আমরা ষাট বসাবো দেখো একটা দেখাচ্ছি হ্যাঁ যখন x এর মান তিরিশ বসাবো তখন কত হয় এখানে আছে কত চারশো ষাট চারশো ষাট বিও ফোর ইন্টু দেখো ফোর ইন্টু হচ্ছে কত তিরিশ ফোর ইন্টু তিরিশ ভাগ হচ্ছে কত আহ ভাগ মান কত আটষট্টি দেখো বাকিগুলো এই মানগুলো বসালে এই মানগুলো পাওয়া যাবে এখন দুই নম্বর সমীগ্রাম থেকে স্টেম একইভাবে এখানে বিষ হয় ভাবে আমরা ওয়াইয়ার মান বের করলাম তারপরে ওয়ার বিভিন্ন মান যেমন এটা 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 বসায় এক্স মানে এক্স এর মান বসায় এই মানগুলো পেলাম ওকে এখন এই মানগুলো আমরাদের। লেখচিত্র অঙ্কন করতে হবে লেক্সিত্র অঙ্কন করে দেখো যেখানে মিলিত হয়েছে যে বিন্দুতে মিলিত হয়েছে হুম চল্লিশ কমা হচ্ছে বিশ ষাট এরকম ভাবে তাহলে দেখা যায় যে লেক্সিত্র দেখা যায় সরলেখা দুটি পশ্চাদী সরলেখা এবং সরলেখা দুটি এত বিন্দুতে সেট করে সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একটি মাত্র সমাধান সাধারণ সমাধান আছে তা হলো এই যে মানটা তারপরে অঙ্ক তিন চার নম্বর এটা শেষ আর কি এখন থেকে প্রদত্ত সমীকরণ সরল সমীকরণ না কারণ এটা মাইনাস হলে সেটা সরল সমীকরণ হয় না বুঝছো আর এদের কোনো সমাধানও পাওয়া যাবে না তো ওয়াই বাই মানে ওয়ান বাই ওয়াই সমান আমরা যদি জেড ধরি তাহলে এরকম সমীকরণ পাওয়া যায়

এখন x/z এখানে x এর মান বসাবো x এর মান বসাবো মাইনাস মানে 1 3 5 7 বসালাম তাহলে -1 2 5 এবং 8 হলো একইভাবে আরেকটা সমীকরণ আছে এখান থেকে z সমান এটা লেখা যায় এখানে আমরা x এর মান বসাবো এই মানগুলো বসানোর কারণে y z এর এই মানগুলো পেলাম এখন এই দুটেকে আমরা লেখচিত্র মাধ্যমে দেখা হয়েছে তারা সমাধান মানে তারা এই বিন্দুতে ছেদ করেছে এটা আমরা নিগুণে দেখতে হবে যে 5 নং এবং ছয় নং बिंदु গুলো আলাদাভাবে যোগ করলে দুটি সরলরেখা পাওয়া যায় এবং সরলরেখা দুটোই এই বিন্দুতে ছেদ করে সুতরাং তার সমাধান হবে এটা এখন খেয়াল করো এখানে x সমান কত 2 এবং z সমান কত হাফ এখন আমরা y 1 y z ধরেছিলাম এখন দেখো 1 y সমান কত হবে হাফ হবে তাহলে y সমান কত হচ্ছে 2 হচ্ছে তাহলে এখানে x এর মান 2 এবং y এর মান 2 এরকম এটা হচ্ছে আমাদের একশো বাইশ নম্বর পেজে যে একক কাজ দেওয়া হয়ে গেছে মানে দেওয়া হয়েছিল তাই পরবর্তী ক্লাস আমরা এর পরের থেকে আলোচনা করবো এই যে এখানে একশো তেইশ নম্বর পেজের একক কাজ আজকের ক্লাসটি পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ